আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপিস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপি হচ্ছে ইনস্ট্যান্ট পাকোড়া। চটজলদি একটা পাকোড়া তৈরি করে দেখাবো। আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই যাওয়ার আগে একটা লাইক করে যেতে ভুলবেন না। আজকের পাকোড়াটা তৈরি করার জন্য আমি গ্রেট করা 1.5 কাপ পরিমাণে সেদ্ধ আলু নিয়েছি। কেউ যদি আলুটা গ্রেট করে না নিতে চান তাহলে হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারবেন। প্রথমেই দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা টমেটো। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনে পাতা ও কাঁচামরিচ কুচি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কারো হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে এর পরিবর্তে বেসন কিংবা ময়দাও দিতে পারবেন। খানিকটা গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিচ্ছি, তবে গোলমরিচের গুঁড়োও দিতে পারবেন। এবার সব কিছু হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার পাকোড়ার শেপগুলো দেওয়ার জন্য হাতের মধ্যে রান্নার তেল মাখিয়ে নিলাম। ইচ্ছা অনুযায়ী যে কোনো শেপে তৈরি করে দিতে পারবেন। সবগুলো বল তৈরি করা হয়ে গেলে এবার এগুলো ভেজে নিতে হবে। চুলার হিটটা মিডিয়ামে রেখে বলগুলোকে ভেজে নিতে হবে। আর বলগুলো ভেজে নিতে একেবারেই তেমন একটা টাইম লাগবে না, 2 থেকে 3 মিনিটের বেশি সময়ের প্রয়োজন হবে না, কারণ আলুতে আগেই সেদ্ধ করে নেওয়া হয়েছে। বলগুলো যখন একটু গোল্ডেন আর ব্রাউনিশ কালার হয়ে যাবে তখন আমি এক পাশ থেকে উল্টে দেব। এ পর্যায়ে আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। শুধু ইফতারি নয়, ঝটপট যে কোনো সময় ইনস্ট্যান্ট এই পাকোড়াটা তৈরি করে নিতে পারেন আর পছন্দের সস কিংবা কেচাপের সাথে সার্ভ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন। আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপির সাথে। ততদিন পর্যন্ত অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।